কথায় সুরের জঞ্জমান সকালে স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনারা জানেন আমরা প্রতিদিন সকালে কিন্তু নিয়ে আসি এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য, এবং আমাদের এই অনুষ্ঠানে জুড়ে যান রাজ্যের নানান শিল্পীরা। আজকেও এমন একটি সকাল, এবং স্টুডিওতে আজকে আমার সঙ্গে যিনি শিল্পী রয়েছেন তার সঙ্গে তো অবশ্যই পরিচিত হব। তার আগে আজকের দিনটা ইচ্ছে করছে রবি ঠাকুরের একটি কবিতার একটি লাইন দিয়ে শুরু করতে। রবি ঠাকুর বলেছেন, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের দাও সহজ। অর্থাৎ আমাদের জীবনে চলার পথে কখনো ভালো কখনো মন্দ, এই দুয়ের সঙ্গে কিন্তু আমাদের সাক্ষাৎ হয়, এবং ভালোটাকে আমরা যেভাবে গ্রহণ করি আমাদের সবার উচিত মন্দটাকেও ঠিক একইভাবে গ্রহণ করতে। অর্থাৎ জীবনে যেটা সত্য সেটাকে অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করতে, তাহলে আমাদের মন আমাদের মনের মধ্যে দুঃখটা একটু কম হবে, এবং হয়তো বা আমরা আরো বুঝতে শিখব জীবনে চলার পথটা আরেকটু মসৃণ হবে। তো এবার চলে যাব শিল্পী যিনি রয়েছেন তার সঙ্গে একটু পরিচয় করতে। রয়েছেন শিল্পী ঈশিতা বৈষ্ণব। নমস্কার দিদি, সুপ্রভাত। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। বাহ, আমার বাঁদিকে তবলায় রয়েছেন শিল্পী পার্থ মিত্র। নমস্কার সুপ্রভাত। অক্টোপ্যাডে শিল্পী ধনঞ্জয় সরকার। নমস্কার সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত। কিবোর্ডে শিল্পী পার্থ সারথি ঘোষ। নমস্কার সুপ্রভাত। আমরা ঈশিতাদির কাছে যাব। দিদি শুরু করবো আজকে সকালটা। প্রথমে আমি একটি সরস্বতী বন্দনা দিয়ে শুরু করছি। বাহ, সারদে
আপনারা যারা রোজ আমাদের অনুষ্ঠান দেখেন তারা জানেন, রোজ সকালে আমাদের সঙ্গে নানান শিল্পী জুড়ে যান, এবং সকালটা আমরা কখনো বা রবি ঠাকুরের গান, কখনো বা আজকের মতো কোনো ঈশ্বরের ভজন, কখনো বা অন্য কোনো আধুনিক গান, এক এক রকমভাবে এক একটা দিন শুরু করি, এবং প্রতিটা দিন আমাদের কাছে নতুন একটা দিন থাকে, শুরুটাও নতুন করে থাকে। খুব সুন্দর করে শুরু করলে আজকে সকালটা, পরের গানে যাবো এবারে। এখন একটি রবীন্দ্রসঙ্গীত করছি। আচ্ছা বাহ, চলো। পরের গানে যাবো, তার আগে একটু বলো যে গানের জার্নিটা যদি ছোট্ট করে। গানের জার্নিটা বলতে আমার একদম ছোটবেলা থেকেই গান শেখা শুরু। আচ্ছা, তারপর বড় হয়ে তো গ্র্যাজুয়েশন করার পর তারপর আমি মিউজিক নিয়ে আবার গ্র্যাজুয়েশন করেছি। আচ্ছা, আবার মিউজিক নিয়ে করেছি। আচ্ছা, তারপর মাস্টার্স করেছি, তো এখন গান নিয়ে আছি। আচ্ছা, তো মানে ছোটবেলা থেকে কার কাছে শিখেছো? আমি তো উদয়পুরে থাকি। হ্যাঁ, তো আমি ফার্স্ট শিখেছি শ্রদ্ধেয় কমল চ্যাটার্জি স্যারের কাছে। আচ্ছা, তারপর শ্রদ্ধেয় শেখর ভট্টাচার্য স্যারের কাছে। আচ্ছা, তারপর ইউনিভার্সিটির কাছে। ইউনিভার্সিটি যখন পড়াশোনা করতাম তখন তো অনেকেই ছিলেন, তো উৎপল স্যার, বরালি, রবীন্দ্র বরালি স্যার, ওদের কাছে শিখেছি, তো এখনো শিখছি, শেখা তো শেষ নেই। পরের গানে যাব। এখন একটি রাগাশ্রিত নজরুল গীতি করছি। বাহ, তুমি আজকে তাহলে মানে সবাই কিছু মিলিয়ে আছে আজকে। বেশ
শিব নাথি রে মন কাঁদে কেন স্মৃতি রে তীরে কাঁদে হারানো দিন বুঝি আসিব নাথি রে আশা জাগে কেন আমি ভুলে আছি ভুলে নিশে যেন গোমতীর তীরে পাতার কুটিরে গোমতীর তীরে পাতার কুটিরে আজ সে কথাটাই আজ বাঁশুরি বাজে বাজে মধুর বাঁশুরি বাজে ভুলি লাগুনি বুকের মাঝে ভুলি লাগুনি বুকের মাঝে মধুর বাঁশুরি অসাধারণ গান হতে থাকে তখন মনে হয় আমি কথাটা একেবারেই বন্ধ করে দিই আর গান একের পর এক চলতে থাকুক। এবং এই গানটা আমার ভীষণ প্রিয় একটা গান, তোমাকে অনেক ধন্যবাদ এই গানটা করার জন্য, খুবই প্রিয় গান এটা এবং ভীষণ সুন্দর করে গিয়েছো, ধন্যবাদ। আচ্ছা তোমার কি ধরনের গান গাইতে মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? আমি এমনিতেই আধুনিক গানটা বেশি করি। আচ্ছা হ্যাঁ, সব ধরনের গানই করি, ওর মধ্যে আধুনিক গানটা আমার বেশি ভালো লাগে। হ্যাঁ বেশি ভালো লাগে। চলো পরের গানে যাই এবং তারপর একটা বিরতি যাব। কিছুদিন আগে তো মাতৃভাষা দিবস গেছে, হ্যাঁ, তো তারই জন্য একটি দেশাত্মবোধক গান করছি।
এখন সলিল চৌধুরীর কথা ও সুরে একটি আধুনিক গান করছি। ঝুঝুন ময়না নাচো না পাথি পাথি নাচো না, বুলবুল পাখি গাও না গুনগুন গুনগুন গাও না, দড়ি না গো বহো না সচ্চন সচ্চন বহো না, মোর পিয়া ঘরে আজ এসেছে। ঝুঝুন ময়না নাচো না পাথি পাথি নাচো না, বুলবুল পাখি গাও না গুনগুন গুনগুন গাও না, সেছে।
ভীষণ ভাবে শুনতাম এই গানটা, আর আজ অনেকদিন পর শুনলাম। বিরতির পর আমাদের সময়টা একটু তাড়াতাড়ি ছুটতে থাকে, তো এবার গানই শুনবো, শুধু কথা একেবারেই কম বলবো। কি শোনাবে বলো? এখন মাকে নিয়ে লেখা একটি গান, আচ্ছা, নির্মলা মিশ্র জি গাওয়া, সবারই জানা গান। সবাই বলে ওই আকাশে
অসাধারণ গানের কি শক্তি দেখো, মানে মুহূর্তের মধ্যে পরিবেশটাকে কি সুন্দর চেঞ্জ করে দিল, ভীষণ সুন্দর। এই গানটা যতবার শুনি ততবারই মনের মধ্যে একটা কষ্ট অনুভব হয়। যাই হোক, পরের গানে যাব, কি শোনাবে বলো এবারে? এখনো মানে এখন যে গানটি করছি ওটাও খুব জনপ্রিয় গান অ্যাকচুয়ালি, লকডাউনে সেটা খুব সবার, আচ্ছা হ্যাঁ লকডাউনে সেটা সবার ফোনে ফোনে সেটা শোনা গেছে আর কি, গানটা খুব ভালো হয়েছিল গানটা। আচ্ছা আমি তোমাকে বলি, যদি ছোট ছোট করে করো তাহলে দুটো গান শুনতে পারবো, আর নয়তো একটা গান শুনতে পারবো। আচ্ছা আচ্ছা আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব, তবে কি শোনাবে বলো? এখন নির্মলা মিশ্রজির গাওয়া আরেকটা আধুনিক গান করছি। আচ্ছা বেশ, আমি
সুন্দর একটা সকাল কাটালাম, অনেক অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। ধন্যবাদ নিউজ ইট নিউজ ভ্যানগার্ডকে আমাকে আমন্ত্রণ করার জন্য। একদম, এবং তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা সকাল আমাদের উপহার দিলে। ধন্যবাদ জানাবো আমার বাঁ পাশে যারা রয়েছেন, তবলায় শিল্পী পার্থ মিত্র, অক্টোপ্যাডে শিল্পী ধনঞ্জয় সরকার এবং কিবোর্ডে শিল্পী পার্থসারথি ঘোষ। তাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আপনাদের যারা প্রতিদিন সকালে আমাদের সঙ্গে থাকেন। এই বলে আজকে সকাল শেষ করবো, দেখা হবে নতুন সকালে নতুন কোনো শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ সুন্দর সতেজ থাকবেন এবং অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন।